नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट सेंटर चैनल थेके आपनादेर जानाई स्वागत। तो बंधुरा आज के जेटा निये आलोचना करब ये बेंगली पाखी, ये आपनारा भाबें जे बेंगली पाखी थाकलेई अन्य पाखिर डिम दिए आमरा अन्य पाखिर डिम तुलते पारबो, तो एटा किन्तु अतटा सहज नय। ये बेंगली पाखिके किने आनार पर आमी जे रकम करी पद्धतिते पाखिटाके तैरि करि सेटा आज के आपनादेर साथे आलोचना करब। तो अपनारा एक जिनिस बुझे नी, एखाने जे बेंगलीटा देखा जाच्छे एई बेंगलीटा किन्तु फिंच पाखिर बाच्चा तुलछे, फिंच पाखिर बाच्चा तुलछे, एमनकि ओर भेतरे दुटो एखोनो बाच्चा आछे। तो एई जे पाखिटाके आमि जे कोनो पाखिर डिम दिले, जे कोनो फिंचेर डिम दिले ओरा किन्तु तुलते सक्षम थाकबे। किन्तु एखाने जे पाखिटि आछे से पाखिटाके डिम दिले होयतो 100-এর মধ্যে 90টা পাখি ডিম তুলবে, কিন্তু যে 10% ডিম তোলে না সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। যে এই পাখিটা যদি আমি এখন ডিম দিই, ডিমে তা দিচ্ছে আবার নাও দিতে পারি, তাহলে এই পেয়ারটা কিন্তু খারাপ হয়। তো মেল ফিমেল থাকতে পারে, মেল ফিমেল থাকলেও কিন্তু ডিমে নাও তা দিতে পারে। তাই এই পাখিটাকে যখন আনা হয়েছে, একটা পূর্ণবয়স্ক হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে এই পূর্ণবয়স্ক হয়ে যাওয়ার পর পাখিটাকে ডিম দিলে অন্য পাখির ডিম ও ভালো করে ফুটিয়ে বাচ্চা বার করতে পারবে। তো এক্ষেত্রে কী হবে, আপনাদের যদি ধরুন এই পাখিটাকে একদম ফার্স্ট টাইম অন্য কোনো পাখির ডিম দিলেন, ধরুন জেব্রা ফিঞ্চির পাখির ডিম দিলেন, হয়তো দেখা গেল তা দিচ্ছে, তারপর দুদিন তা দেওয়ার পর বেরিয়ে এলো, তারপর আর দিচ্ছে না, তখন মনে হবে যে আপনার ডিমটি খারাপ বা পাখিটি খারাপ। তো এরকম কিছু নয়, যদি মেল ফিমেল থাকে ওরা নিজেদের ডিম ভরে নিয়ে তা দেয়। এবার নিজেদের বাচ্চা ফোটালে কিন্তু জেব্রা ফিঞ্চের বাচ্চা নাও তুলতে পারে, বা তুললে দেখা যেতে পারে যে পরের বারে বাচ্চাগুলো তুলছে না, বা বাচ্চা বড় হচ্ছে তারপর খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এবারে আপনাদের বলতে ধরুন আপনারা বেঙ্গলি ফিঞ্চ পাখি কিনে এনেছেন, সেই অ্যাডাল হোক এবং বাচ্চা, যখনই বেঙ্গলি পাখি কিনবেন তখন একটু ইয়ং থেকে কিনবেন, বা ইয়ং থেকে অ্যাডালে যাচ্ছে এরকম। একদম ধাড়ি পেয়ার কিনলে কী হয়, ধাড়ি পেয়ারটা যার বাড়িতে ছিল বা যেখানে ছিল সেখানে হয়তো নিজের বাচ্চা তুলেছে, তখন যদি আপনারা ভাবেন সেই পাখিকে অন্য পাখির ডিম দেবেন তাহলে কিন্তু পুরো একদম ভুল হবে। তাই যখনই কিনবেন একটু ইয়ং থেকে অ্যাডালে যাচ্ছে এরকম পাখি দিয়ে কিনবেন। তো এই পাখিটাকে এখন যে এই পাখিটাকে আপনাদের একটু পরীক্ষা করে নিতে হবে যে পাখিটি ডিম দিলে বাচ্চা ফোটাতে পারবে কি না। তো কি পরীক্ষা করবেন দেখে নিন আজকে। এই দেখুন আমার হাতে কিন্তু জেব্রা ফিঞ্চের ডিম আছে, এই ডিমগুলো কিন্তু খারাপ, এই ডিমগুলো খারাপ, বাচ্চা ফুটবে না। তো পরীক্ষা বলতে এই যে বাস্কেটটা আছে, এই বাস্কেটে আপনাদের এই চারটে ডিম রেখে দিতে হবে। সে খারাপ ডিমও দিতে পারেন বা ভালো ডিম দিতে পারেন। ভালো ডিম বলতে একদম ব্লাডওয়ালা ডিম দেওয়ার দরকার নেই, না তা দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে। তো খারাপ দেবেন বা আজকে পেরেছে একদম কারেন্ট ডিম দিতে পারেন, যেগুলো হলুদ থাকে সেই ডিমগুলো দিতে পারেন। দেওয়ার পর দেখবেন, আপনারা লক্ষ্য করবেন কয়েক ঘন্টার মধ্যে পাখিগুলো কি ডিমে তা দিচ্ছে কি না, আপনারা বার করে দেখবেন ডিমটা গরম আছে কি না, তখনই বুঝবেন যে পাখিটি ভালো, যে পাখিটাকে আমি অন্য পাখির ডিম দিলে বাচ্চা ফোটাতে পারি। এবার অনেক ক্ষেত্রে কী হয়, বেঙ্গলিকে দেখবেন ডিম দিলেও কিন্তু ডিমে তা বসে না, ঠিক আছে। তো এইরকম করে আপনাদের রাখতে হবে। এবার এই ঝুড়িটা খালি ঝুড়ি আছে, এই ঝুড়িটা খালি, তো এইখানে আমি চারটে ডিম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু ডিমটা ভালো হোক বা খারাপ হোক ওরা তা দিয়ে বসে থাকবে। এবার যখন কোনো জেব্রা ফিঞ্চের ডিম বা লং টেলের ডিম বা গোল্ডেনের ফিঞ্চ যখন দেওয়ার হবে, ওই ডিমটা সরিয়ে নিয়ে আপনারা এই ডিমটা দিতে পারেন। তাহলে কী হবে, পুরো ওরা বসে থাকবে, ডিম দেখলেই বসে পড়বে। তো আপনাদের কিন্তু এই পদ্ধতিটাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।